নমস্কার নেশন টাইমে আপনাদের স্বাগত নেশন টাইম নিয়ে প্রতিদিন সোম থেকে শুক্র আমরা সাধারণত গোটা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি কিন্তু আজ আজকে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তো রয়েছেই কিন্তু যেভাবে ঘূর্ণিঝড় দানা বা ডানা যেভাবে ডাকা খুঁড়া কেন কাতারের নাম সেটা ধেয়ে আসছে আর কিছুক্ষণ বাদে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে ল্যান্ডফল করার কথা এবং সেটা যেটা মৌসম ভবন থেকে শুরু করে যাবতীয় যে আবহাওয়া পূর্বাভাস দপ্তর তারা যেটা জানিয়েছে প্রথম থেকেই যে উড়িষ্যার পুরী থেকে পাড়াদ্বীপ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মধ্যে যে কোনো জায়গায় একটা ল্যান্ডফল হতে পারে কিন্তু এখনও পর্যন্ত যেটা সম্ভাবনা জানা যাচ্ছে যে সেই বারবার যেটা উড়িষ্যায় সেই উড়িষ্যাতেই ল্যান্ডফল হতে চলেছে এই ঘূর্ণিঝড়ের এবং তার প্রভাব উড়িষ্যা যেটা প্রতিবারই আমরা দেখি প্রতি বছরেই যেটা একাধিকবার সেটা বুলবুল হোক বা তিতলি হোক বা ফনি হোক একাধিকবার প্রতি বছরেই উড়িষ্যাকেই ভয়াবহ ঘূর্ণিঝড় যেটা বঙ্গোপসাগরে প্রতি বছরই ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের প্রভাব এবং তার প্রকোপ সেই ফলাফল কিন্তু উড়িষ্যাকে ফের ভোগ করতে হতে চলেছে এবং এইবারের যেটা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস আমরা যদি ম্যাপের দিকে তাকাই ম্যাপের দিকে তাকাই যেটা আমরা যদি বঙ্গোপসাগরের ভারতবর্ষের পূর্ব উপকূলটা বড়ো করে আগে দেখি আগে বড় করে যে উপকূলটা দেখি যে কোথায় ঘূর্ণিঝড়টা এই মুহূর্তে ডানা রয়েছে এবং সেই ডানা ঠিক কোন জায়গায় পৌঁছোতে চলেছে যেটা আপনারা যেটা দেখছেন যে এই হচ্ছে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর যে উপকূল এবং ভারতবর্ষের পূর্ব উপকূল এইখানে এটা যে যেটা দেখছেন কাকদ্বীপ গঙ্গাসাগর এটা হচ্ছে একদম দক্ষিণ চব্বিশ পরগনার নিচে কাবদিক গঙ্গাসাগর থেকে গোটা এই যে সুন্দরবন অঞ্চল এইবার যদি আমরা একটু বাঁদিকে চলে আসি এই যেটা আবহাওয়ার পূর্ববাস যে কাব গঙ্গাসাগর থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের যে উপকূল পূর্ব মেদিনীপুরের উপকূল হয়ে উড়িষ্যা উড়িষ্যায় ঢুকে এই যে বালাসর এই যে বালাসর এই জায়গাটা হচ্ছে উড়িষ্যা উপকূল এবং এই বালাসর থেকে শুরু করে আরও ঘুরে গিয়ে এইখানে অন্ধ্রপ্র যে ভিতরকণিকা এবং এখানটা হচ্ছে পারাদ্বীপ এই পারাদ্বীপ থেকে শুরু করে পুরো যেটা আগে দেখাচ্ছিলাম গঙ্গাসাগর যে কোনো একটা জায়গায় ল্যান্ডফল করার কথা কিন্তু যেটা দেখা জানা যাচ্ছে এখন এই যে জায়গাটা আপনারা দেখছেন ভিতরকণিকা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ঠিক এই জায়গাটায় ভিতরকণিকা থেকে একটু আগে যে ধামারা বন্দর সেই ধামারা বন্দর ভিতরকণিকা যদি আমরা স্বল্প কথায় বুঝে নিই যে সুন্দরবন সুন্দরবন আমাদের যেমন ম্যানগ্রোভ অরণ্য ম্যানগ্রোভ অরণ্য সেরকম ভিতরকণিকাতেও বৈতরণী থেকে শুরু করে একাধিক নদীর আছে বৈতরণী ব্রাহ্মণী ফালাসা এবং একাধিক এই যে নদী সেই নদীর মধ্যেই ভিতরকণিকা ন্যাশনাল পার্ক এবং যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে অবশ্যই ঘূর্ণিঝড় হলে আমরা যেমন একটা জঙ্গলের আশেপাশ জুড়ে জনবসতি থাকে সেই জনবসতি ক্ষয়ক্ষতি হয় চাষবাসের ক্ষতি ক্ষয়ক্ষতি হয় তার পাশাপাশি যে ওয়াইল্ড লাইফের কথা যদি আমরা বলি ভিতরকণিকা সামুদ্রিক কুমির নোনা জলের কুমিরের জন্য অত্যন্ত বিখ্যাত চাষ হয় সেখানে কুমির একাধিক রকমের হরিণ চিতল হরিণ থেকে শুরু করে ডার্ক বিয়ার একাধিক রকমের হরিণ এবং সব থেকে বড়ো কথা বিভিন্ন ধরনের কচ্ছপ বিশেষ করে অলিভ রিডেল কচ্ছপ যেটা দুনিয়ার মধ্যে সব থেকে ছোট্ট কচ্ছপের মধ্যে দ্বিতীয় স্থানে পড়ে হাজার হাজার কচ্ছপের এই যে চা মানে সেখানে তারা ডিম পাড়ে এবং এমন কি এটাও কথিত আছে যে সুদূর অস্ট্রেলিয়া থেকে ঠান্ডা দেশ থেকে ঠান্ডার যে ভারত মহাসাগর পেরিয়ে সেই কচ্ছপের দল তারা চলে আসে এই ডিম পার্তে যার জন্য হাজার হাজার পর্যটক ভারতের তো বটেই গোটা বিদেশ থেকে এই ভিতরকনিকা যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বা ন্যাশনাল পার্ক সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেইখানে এই জলের যে ঝড়ের যে প্রভাব কি হবে সেটাও কিন্তু আমাদের অত্যন্ত আলোচনার বিষয় এবং যেটা দেখার যে যেটা আবহাওয়া দপ্তর যেটাও জানিয়েছে আজকে মধ্যরাতে এই ল্যান্ডফল হওয়ার কথা যেটা আপনাদের দেখাচ্ছিলাম যে প্রথমে যেটা বলা হয়েছিল গঙ্গা গঙ্গাসাগর থেকে শুরু করে পারাদ্বীপ পর্যন্ত এই এত বড় প্রায় আড়াইশো কিলোমিটার বিস্তৃত উপকূল অঞ্চল সেই উপকূল অঞ্চলের যেখানে মানে ল্যান্ডফল হতেই পারে সম্ভাবনা রয়েছে কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে ল্যান্ডফল বাংলায় নয় সেই শেষ পর্যন্ত উড়িষ্যাতেই হচ্ছে এবং সেটা ভিতরকণিকা যে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তার আশেপাশে ধামারা বন্দরের আশেপাশে ল্যান্ডফল হবে এবং সেটা হতে পারে হতে চলছে সেখানকার মাঝরাত নাগাদ এবং আপনারা এই মুহূর্তে ছবি দেখছেন ভিতরকণিকার ছবি দেখছেন সেখানকার ভিতরকণিকার যে ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেখানকার সেখানকার যে বনজ সম্পদ যে একাধিক যেমন ফ্লোরা এবং ফোনা যেটাকে বলা হয় একাধিক প্রজাতির উদ্ভিদ এবং উদ্ভিজ্জ তাতে যেমন রয়েছে তেমনই একাধিক প্রজাতির যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সেখানে প্রাণী তার জলজ প্রাণী উভচর প্রাণী স্থলচর প্রাণী মিলিয়ে সেখানে যেটা আপনাদের বলছিলাম যে সামুদ্রিক নোনা জলের কুমির অন্তত ৪৫ রকমের কুমির সে প্রজাতির কুমির সেখানে পাওয়া যায় কুমির চাষ হয় এবং বিদেশে সেই কুমির রপ্তানি করা হয় যে সমু যে সমস্ত দেশে কুমির পাওয়া যায় না তারা সেখানে চিড়িয়াখানায় রাখার জন্য বা অন্যান্য প্রয়োজনে সেখানে কুমির ভিতরকণিকা থেকে রপ্তানি করা হয় কচ্ছপ কচ্ছপের চাষ হয় পাশাপাশি চিতল হরিণ ইন্ডিয়ান পাইথন ইন্ডিয়ান পাইথন যেটাকে আমরা অজগর সাপ বলে থাকি ইন্ডিয়ান পাইথনের সব থেকে ভিতরকণিকা জঙ্গল তাদের হচ্ছে মূল আস্তানা ইন্ডিয়ান কিং কোবরা বিষাক্ত সাপ বিষধর সাপের মধ্যে প্রায় দুই বা তিন নম্বর থাকে সেই ইন্ডিয়ান কিংকোবরা থেকে শুরু করে সাপের একাধিক প্রজাতি একাধিক প্রাচীন প্রজাতি এই ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় শুধু তো ঝড় ঝড় বলতে আমরা যেটা বুঝি মাথার ওপর দিয়ে হাওয়ার গতিবেগ একশো কিলোমিটার বেগে চলে যাচ্ছে গাছ ভেঙে পড়ছে বাড়ির চাল উড়ে যাচ্ছে এটা ঝড় কিন্তু তার সঙ্গে যে সামুদ্রিক জলোচ্ছ্বাস যেটা হচ্ছে এই মুহূর্তে আবহাওয়া যেটাও প্রেডিকশন চোদ্দ ফুট জল উঁচু হতে পারে সমুদ্রে যাবতীয় এবং সেটা শুধু ভিতরকণিকায় নয় গোটা এই পূর্ব উপকূল জুড়ে এমনকি আমাদের সাগর পর্যন্ত কারণ ঘূর্ণিঝড় যেটা ল্যান্ডফল যেখানে হয় সেটা তো ল্যান্ডফল ঘূর্ণিঝড় হচ্ছে গোল আকৃতির তার কেন্দ্রবিন্দু থাকে থাকে ঝড়ের চোখ কিন্তু ঘূর্ণিঝড়ের পাশে তার যে ডানা থাকে এই এই ঘূর্ণিঝড়টার নামও ডানা বা ডানা আমরা বলা হচ্ছে কিন্তু ঘূর্ণিঝড়ের চারপাশে হচ্ছে মেঘ এবং জলীয় বাষ্প ঘূর্ণিঝড় আসার আগে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় ঝড়টা যখন চলে তখন বৃষ্টির পরিমাণটা হয়তো কমে যায় হাওয়াটা বেড়ে যায় ঝড়টা চলে যাওয়ার পর ঝড়ের যে লেজ পিছনের অংশ সেটাও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে নিয়ে আসে এবং যে হাওয়া গতিবেগ তার ফলে কিন্তু প্রায় দশ থেকে বারো ফুট উঁচু জলোচ্ছ্বাস হয় এবং যেটা হওয়ার আশঙ্কা আমাদের বাংলাতেও গঙ্গাসাগর থেকে শুরু করে দীঘা থেকে শুরু করে একটু আগে আমাদের প্রতিনিধি নিউজ্রের প্রতিনিধি দীঘা থেকে তিনি দেখাচ্ছিলেন দীঘাতে ইতিমধ্যেই ঝড়ের প্রকোপ শুরু হয়ে গেছে ঢেউ বাড়তে শুরু করে দিয়েছে এই বাড়তি ঢেউয়ের ফলে গোটা উড়িষ্যার উপকূল ভিতরকণিকা জঙ্গল তো বটেই ন্যাশনাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে বটেই তার পাশাপাশি যেটা হয় সমুদ্রের নোনা জল হু করে ঢোকার ফলে নদীর জলগুলো বেড়ে যায় আমরা ব্রাহ্মণী নদী ভৃতরকণিকার একটা অঙ্গে অংশে যে ব্রাহ্মণী নদী বয়ে গেছে সেই ব্রাহ্মণী নদীর জল কিভাবে ফুঁসছে কিভাবে তাতে ঢেউ চলে এসেছে সমুদ্রে ঢেউ চলে এসেছে সেই ছবি আপনারা দেখছেন ব্রাহ্মণী নদীর জল এবং এইভাবেই নদীর মধ্যে সমুদ্রের মধ্যে নদীর আশেপাশে যেখানে যা জনবসতি আছে প্রাণী বসতি আছে সমস্ত কিছুর ওপর কিন্তু এফেক্ট করে ঘূর্ণিঝড় শুধুমাত্র ঝড়ের দাপটে যে গাছপালা পড়ে যাচ্ছে বাজ পড়ে যাচ্ছে তাই নয় গোটা ফসল নষ্ট হয়ে যায় চাষবাস করা যায় না সমুদ্রে নদীর জল ঢুকে যায় বন্যা হয়ে যায় আমরা আমাদের সঙ্গে অতিথি অতিথি আমরা আমাদের সঙ্গে অতিথি রয়েছেন নৈরিতা বন্দ্যোপাধ্যায় তিনি অধ্যাপিকা এবং বসে নৈরিতা দেবী আপনাকে স্বাগত আপনাকে যেটা প্রশ্ন আমরা গত দু তিন দিন ধরে আমাদের চ্যানেল বলুন বা অন্যান্য চ্যানেলেই বলুন ঘূর্ণিঝড় কত তার গতিবেগ কখন সে আজরে পড়তে চলেছে এইগুলো নিয়ে আলোচনা করছি কিন্তু নেশন টাইমে এর যা এফেক্ট মূলত উড়িষ্যাতে আমরা আবারও দেখতে পাচ্ছি যে প্রতিবারই আমরা বলি যে ঝড় আসে বাংলায় আসব আসবো করে হয় বাংলাদেশ চলে যায় অথবা উড়িষ্যা চলে যায় এটা আমরা ছলে বলি কিন্তু উড়িষ্যার মানুষ তারাও তো আমাদের দেশের মানুষ এবং সেখানেই যে ঝড়ের প্রকোপটা পড়ে আপনার কাছে যে প্রথম প্রশ্ন এই যে ঝড়ের ফলে ঝড় পড়ার পর যে আফটার এফেক্টটা হয় তাতেও তো সাধারণ মানুষের জীবন শুধু মাত্র ঝড়ের দিন যে বিপর্যয়টা হলো ট্রেন বন্ধ রইল কেউ যেতে পারলো না সেটা অন্য কথা কিন্তু ঝড়ের পরে সেই আফটার এফেক্ট সেটা তো অনেক দিন প্রায় বলতে গেলে বছর প্রায় এক বছর দু বছর ধরে সহ্য করতে হয় সেইখানকার সাধারণ মানুষকে একদমই এবং আপনাকে ধন্যবাদ যে এই জিনিসটাকে তুলে ধরার জন্য আমরা যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি তারা পোস্ট ডিজাস্টার যে অ্যাসেসমেন্ট পোস্ট ডিজাস্টার যে একটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আমরা করি সেইখানে এটা কিন্তু খুব জরুরি যে আমাদের যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রিপেয়ারনেস এর একটা পার্ট থাকে যেখানে আমরা আর্লি ওয়ার্নিং ফোরকাস্টিং এইগুলো করতে থাকি যাতে আমাদের আগে থেকে ব্যবস্থা নিতে পারি তারপরেও যখন আমরা দেখি যে এই ধরনের দুর্যোগ আমাদের কাছে আসে এবং দুর্যোগটা যখন আমাদের এই ভালোরেবিলিটি বা আমাদের যে উইকনেস এটাকে যখন মিট করে তখন গিয়ে কিন্তু এটা একটা বিপর্যয় হয়ে দাঁড়ায় কারণ প্রত্যেক বছরই এই মানে ধরনের সাইক্লোন গুলো আসবে যাবে এবং এগুলো কিন্তু দুর্যোগ আহ দুর্যোগেরই অংশ কিন্তু সেটা বিপর্যয় তখনই হয় যখন সেটা মানুষ এবং মানে যে পশু পাখি এবং গাছপালার একটা এমন ক্ষতি হয়ে যায় যেখান থেকে সেই ক্ষতিটা আর পূরণ করা যায় না যেটাকে আমরা বলি ইরিপেয়ারেবল লস তখনই কিন্তু এই ধরনের দুর্যোগ আমরা বিপর্যয় হিসেবে গণ্য করি এবং যখনই এই ধরনের কোনো বিপর্যয় সৃষ্টি হয় বিপর্যয়ের পরবর্তী যে পার্টটা যেটাকে আমরা বলি যে ডিজাস্টার ডিজাস্টার ম্যানেজমেন্টের পরবর্তী মানে পোস্ট ম্যানেজমেন্ট সেই সময় কিন্তু অনেকটা আমাদের কেয়ারফুল থাকতে হয় কারণ ওই সময়টা হচ্ছে র্যাপিড কিছু অ্যাকশন লাগে যেমন ধরুন রিলিফ দেওয়া থেকে শুরু করে রিহাবিলিটেশন তারপরে রেস্কিউ এফর্টস প্রচুর থাকে সেই সময় এবং ফার্স্ট এড থেকে শুরু করে একটা রেসপন্স যায় যারা করে সেখান থেকে মানুষজনকে এবং শুধু তাই নয় তারপরে শুধু যে রিলিফ দিলাম রিলিফটা হচ্ছে তাৎক্ষণিক কোনো রকমের একটা ম্যানেজমেন্ট করা হলো মানে ধরুন আজকে একটা অ্যাক্সিডেন্ট হলো তাকে আমি যদি সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই বা ফার্স্ট এড দি সেটা হচ্ছে তার ইমিডিয়েট একটা রেসপন্স কিন্তু তার পরবর্তী পার্টা যে পার্টটা তাকে তো সেরে উঠতে হবে তার যে রিহ্যাবিলিটেশনের পার্টটা এই যে এত মানুষ বাড়ি হারা হবে বা গৃহহারা হারা হবে তাদের যে সাইকোলজিক্যাল একটা সাংঘাতিক ইমপ্যাক্ট থাকে এবং সেই মানে একদম স্ক্র্যাচ থেকে পুরো তাদের কিন্তু জীবনটাকে আবার করে তৈরি করতে হয় যেমন এই নাইনটিন নাইনটি যে সুপার সাইক্লোন হয়েছিল উড়িষ্যাতে তখন আমরা দেখেছিলাম যে প্রচুর বাচ্চারা অরফান হয়ে গেছিল তাদের বাবা মা দের তারা জেলের মানুষ মারা গেছিলেন হ্যাঁ হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে মানে যারা বেঁচে রইলো তাদের এবার তাদের যে রিহ্যাবিলিটেশন মানে সেইটা কিন্তু খুব একটা মানে সাংঘাতিক একটা পর্যায়ে এবং অনেকেই কিন্তু সেই জায়গাটা খুব একটা গুরুত্ব দেন না কারণ সবাই মনে করেন যে ইনিমিডিয়েট আমি রিলিফ দিয়েছি খাবার দিয়েছি তাদের শেল্টারে নিয়ে গেছি তাদের প্রাণে বাঁচানো হয়েছে সেই পর্যন্ত কিন্তু তারপরে তাদের রিহ্যাবিলিটেশনটা কিভাবে হবে বা রিকভারিটা তাদের কি করে হবে সেটা একটা খুব বড় পার্ট এবার সবাই ধরুন যে মানে অনেক মানুষে যেমন মৃত্যু হয় তার সাথে সাথে বাচ্চারা এফেক্টেড হয় মহিলারা একরকম ভাবে এফেক্টেড হন আবার বয়স্ক মানুষ যারা তারা একরকম ভাবে এফেক্টেড হন যারা হ্যান্ডিক্যাপড বা ডিসেবল মানুষ তাদের আবার আরেক রকম ভাবে তাদেরকে এই ধরনের বিপর্যয়ের সাথে মোকাবিলা করতে হয় তো সব মিলিয়ে কিন্তু অ্যাপ্রোচ গুলো আমাদের খুব ডিফারেন্ট এবং প্রত্যেকেরই কিন্তু লিহাবিলিটেশন বা রিকভারির জায়গাটাও খুব ডিফারেন্ট তো সেই জায়গা থেকে এটাকে নিয়ে অবশ্যই আলোচনা করা দরকার আছে যে আমাদের এইটার একটা অ্যাসেসমেন্ট খুব দরকার হয় এবং পরে আমরা যেটা দেখি যে মিটিগেশন যে এর পরে এটা থেকে শিক্ষা নিয়ে পরের বার যাতে এটার যে এফেক্টটা কম যাতে হয় সেটাকে আমরা বলি মিটিগেশন এবং প্রত্যেকটা কমিউনিটি যখন ধরুন একটা ডিজাস্টার মধ্যে দিয়ে যায় তার কিন্তু একটা রেজিলিয়েন্স তৈরি হয় সেই ধরনের বিপর্যয়ের থেকে এবং উড়িষ্যা আমি বলবো যে এত এখন সাইক্লোন আমি আসতে আমি প্রসঙ্গটাতেই সেটা হচ্ছে নাইনটিন নাইনটি নাইনের যে সুপার সাইক্লোন সেখান থেকে একের পর এক সাইক্লোন কিন্তু আমরা যেটা ছোটবেলা থেকেই যেটা ভূগোল পড়ে বা আবার পড়ে যেটা পড়েছি সাইক্লোন আসবেই এবং সেটা হচ্ছে একটা গ্রীষ্মকালে একটা সময় আসে এবং আরেকটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে বছরে দুটো করে সাইক্লোন আসতেই পারে কিন্তু ঘন ঘন বঙ্গোপসাগরে যে শুধুমাত্র ভারত মহাসাগরে জল আরব সাগরেও তৈরি হচ্ছে একাধিকবার গুজরাট উপকূল থেকে শুরু করে মুম্বাই উপকূল একাধিক ঘূর্ণিঝড় একসঙ্গে দুটো ঘূর্ণিঝড় চরি হয়েছে ভারতবর্ষের পূর্ব উপকূলে পশ্চিম উপকূলে সেটাও আমরা দেখতে পেয়েছি তো এইটা কি হঠাৎ করে মানে গত দশ বছর কুড়ি বছরে বেশি করে বাড়ছে তার জন্য কি একটা সামগ্রিক আবহাওয়া পরিবর্তনের কোনো প্রভাব আছে অবশ্যই এটা আমরা ওয়ার্ল্ড ম্যাটোলজিক্যাল অর্গানাইজেশন যেটা বারবার করে মানে উল্লেখ করছে যে একটা গ্লোবাল যে চেঞ্জ হচ্ছে ওয়েদারের এবং তার সাথে সাথে আমরা গ্লোবাল ওয়ার্মিং কথাটার সাথে খুবই মানে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যেটা হচ্ছে যে সি সারফেস টেম্পারেচারটা কিন্তু বেড়ে যাচ্ছে এবার এই ধরনের সাইক্লোন ফরমেশনের জন্য প্রি রিকোয়ার্ড কন্ডিশন হচ্ছে যে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে হয় সি সারফেস টেম্পারে মানে সমুদ্রের জলের যে সমুদ্র পৃষ্ঠের জলের যে উষ্ণতা বা তাপমাত্রা সেটা আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে আমরা তো গরম বাড়ছে প্রতি বছরই মনে হয় যে এরকম গরম আর কোনবার দেখিনি কিন্তু সেটা সমুদ্রে এফেক্ট করছে একই রকম ভাবে হ্যাঁ সমুদ্রে তার তাপমাত্রা বাড়ছে এবং সিতে যেটা আগে এত দেখা যেত না সাইক্লোনিক সার্কুলেশন সেখানেও কিন্তু লো প্রেশার ডিপ্রেশন ফর্ম করছে এখনই আমরা দেখতে পাবো যে কেরালার দিকেও একটা সার্কুলেশন রয়েছে এবং সেখান থেকে ওইখানেও একটা বৃষ্টিপাতের ব্যাপার চলছে এবং এর সঙ্গে আমি অ্যাড করি যে এই যে সাইক্লোনের ফ্রিকুয়েন্সি আমরা দেখেছি যে মে মাসে যত ঘন ঘন হয় পোস্ট মনসুন মানে এই অক্টোবর নভেম্বরে কিন্তু চিরকালই ফ্রিকুয়েন্সি অনেক হয় কিন্তু যেটা খুব চিন্তার ব্যাপার সেটা হচ্ছে যে এটার যে ইন্টেন্সিফিকেশন মানে কত তাড়াতাড়ি এটা মানে ডিপ্রেশন থেকে সাইক্লোন এবং সিভিয়াস সাইক্লোনে পরিণত হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি কারণ আগে কিন্তু আমরা তবু প্রিপারেশনের টাইম পেতাম ধরুন এটার ইন্টেনসিফিকেশন একটু সময় লাগতো মানে লো প্রেশার ফর্ম করতো তারপরে ঘূর্ণিঝড় যে সময় সেই সময়টা আরো দ্রুত মানে হুড়মুড় করে হয়ে যাচ্ছে আরকি যেটা প্রস্তুতির সময়টাই পাওয়া যাচ্ছে হ্যাঁ বলুন হ্যাঁ কারণ এত টেম্পারেচারটা বেড়ে রয়েছে সি সারফেসে যে সে কিন্তু কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই করে যাচ্ছে সাইক্লোনটাকে যার জন্য সে যতক্ষণ সমুদ্র সমুদ্রপৃষ্ঠে থাকছে সে কিন্তু তার শক্তি বাড়িয়েই যাচ্ছে এবং যতক্ষণ না ল্যান্ডফল হচ্ছে এই যে রেন ব্যান্স যেমন এই ধরনের সাইক্লোন এই যে যেটা পার্টিকুলার আমরা এবারে দেখতে পাচ্ছি এটার যে মানে ক্লাউড প্যাটার্ন এটাকে বলা হয় সিডিও মানে সেন্ট্রাল ডেন্স ওভারকাস্ট এই সেন্ট্রাল ডেন্স ওভারকাস্ট ক্লাউড মাসে কোনো কিন্তু আই অফ দা সাইক্লোন দেখা যায় না যার জন্য আমরা এখানে আইটাকে খুঁজছি বারবার করে সবাই আইএমডি যাচ্ছে না এক্স্যাক্টলি কারণ এটার প্যাটার্নটাই হচ্ছে সিডিও প্যাটার্ন এটাতে এই স্যাটেলাইট ইমেজ থেকে এটা ধরা যায় না কারণ এর যে আইটা এটা একদম মানে ভেতরের দিকে থাকে ক্লাউডের মধ্যে মানে অপস্কিউড থাকে একদম মানে লুক্কায়িত থাকে আর কি যেটাকে বলা হয় অনেক ধন্যবাদ আমরা আপনাদের থেকে শুনলাম এবং সত্যি কথা চিন্তার কথা যেটা মূল যে ঘূর্ণিঝড় আমাদের সময় প্রস্তুত আমাদের সঙ্গে ছিলেন নৈনীতা বন্দ্যোপাধ্যায় আমরা এবার সরাসরি চলে যাব উড়িষ্যার ছবি দেখতে এবং সেখানে দুর্গতদের যারা দুর্যোগে পড়বেন তাদেরকে আগে থেকে আগাম যে উদ্ধার করে রাখা হয় আমরা কি জানি আমরা জানি ত্রাণ শিবির সেটা কখনও তাঁবুকে খাটানো হয় কখনো স্কুল বাড়ি বা অন্যান্য বাড়িতে উঁচু জায়গায় তাদেরকে নিয়ে রাখা হয় কিন্তু উড়িষ্যা যেখানে উনিশশো সালে সুপার স্লাইকন হওয়ার পর থেকে উড়িষ্যা কিন্তু সরকার এই বিষয়ে শিক্ষা নিয়েছে এবং উড়িষ্যাতে যে শিবিরগুলো রয়েছে তাগুলোকে কিন্তু আমরা ত্রাণ শিবির বা অন্যান্য কিছু বলা যায় না কারণ সেগুলোকে বলা হচ্ছে সাইক্লোন শেল্টার সাইক্লোন হলে ঘূর্ণিঝড় হলে তার জন্য আলাদা করে কাঠামো তৈরি করা হয়েছে কংক্রিট সিমেন্টের তিনতলা চারতলা উঁচু কাঠামো আমরা প্রথমেই দেখে নেব ভদ্রকের এরকম একটা আমরা প্রথমেই আগে দেখে নেব ভদ্রকে এই রকম একটা শেল্টার সেই শেল্টারের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা প্রথমেই যাদের যাদেরকে উদ্ধার করা হয় মহিলা শিশু বৃদ্ধ এবং যারা রোগগ্রস্ত এই যে যেই বিল্ডিংটায় যারা বসে আছেন এইটা কিন্তু আপনাকে যেটা বলছিলাম আপনাদের যেটা ত্রাণ শিবির বলতে আমরা এক্ষেত্রেও বুঝি যে কোন স্কুল বাড়িতে নিয়ে গিয়ে তোলা হলো গ্রামের নিচু জায়গা থেকে কোনো উঁচু জমিদার বাড়ি স্থানীয় উঁচু বাড়িতে নিয়ে গিয়ে তোলা হলো যেগুলো আগে থেকেই তৈরি করা ছিল কিন্তু এইটা এখানে যে সমস্ত মহিলা শিশুরা বসে আছেন এটাকে সাইক্লোন শেল্টার বলা হয় সাইক্লোনের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে একদম সমুদ্রের ধার থেকে আরও উঁচুতে গিয়ে যেখানে জল আসবে না সেখানে একেবারে সিম আমরা যেভাবে বাড়ি তৈরি করি ইঁট কাঠ কংক্রিট সিমেন্ট সমস্ত কিছু দিয়ে সেইভাবেই আলাদা করে এটা বছরের অন্যান্য সময় অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না গোটা বছরই এই সাইক্লোন শেল্টার শুধুমাত্র রাখা হয় যখনই ঘূর্ণিঝড়ের প্রকোপ আসে তখন ভদ্রকের পরে আমরা চলে যাব কেন্দ্রাপাড়ার কেন্দ্রাপাড়ারই এমন একটা সাইক্লোন শেল্টারের ছবি দেখতে এইখানে দেখে আপনারা অনেকটা ধারণা করতে পারবেন এই যে বারান্দার মতো জায়গাটা এটা কিন্তু কোনো বাড়িতে কোনো বাড়ি বা স্কুল বিল্ডিংয়ে এই ধরনের কিন্তু ধাঁচা থাকে না এবং এইটাই হচ্ছে যে উড়িষ্যার সাইক্লোন শেল্টার যেটা ভবিষ্যতে যদি পশ্চিমবঙ্গেও তৈরি করা যায় তখন মানে এখানে উড়িষ্যা সরকার কিন্তু একদম এবং এখানে শুধুমাত্র মানুষ নয় মানে মহিলা শিশু নয় গৃহপালিত পশু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব গ্রামীণ অঞ্চলের মানুষদের জন্য তাদের যেমন ক্ষয়ক্ষতি হয় চাষের জমি ক্ষয়ক্ষতি হয় গবাদি পশু গরু ছাগল যেগুলো পালন করেন যেগুলো চাষের কাজে লাগে তাদের দুধ বেছে জীবিকা চলে সেই সমস্ত একাধিক প্রাণীর সেখানেও কিন্তু মৃত্যু হয় আমরা কেন্দ্রাপাড়ার এই যে সাইক্লোন শেল্টার সেখান থেকে চলে যাব পাড়াদ্বীপ যে পাড়াদ্বীপে সেই আমরা আপনারা দেখছেন সমুদ্রে এবং পাড়াদ্বীপের ছবি পাড়াদ্বীপ হচ্ছে অন্যতম সমুদ্র বন্দর এবং সেই সমুদ্র বন্দর পাশাপাশি এই যে পাড়াদ্বীপের এই মুহূর্তে সমুদ্র সেই সমুদ্রের ঢেউ আস্তে আস্তে উঠতে শুরু করেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেই পাড়াদ্বীপের সমুদ্রের পাশাপাশি ব্যারিকেড করা হয়েছে এবং সেখানকার যে সাইক্লোন শেল্টার সেই ছবি আপনাদের দেখাবো এবং ইতিমধ্যেই কিন্তু ঘন মেঘ পারাদ্বীপ ঘুরে ওড়িশার ভেতরে আসতে শুরু করেছে অর্থাৎ ঘূর্ণিঝড় দানা তার যে ডানার যে সামনের অংশের মেঘ সেটা কিন্তু পারাদ্বীপ পেরিয়ে আসতে শুরু করেছে স্থলভাগে এবং সেই সাইক্লোন সেন্টার এবং ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে শুরু করে সবাই উপকূল উপকূলরক্ষী বাহিনী সবাই সতর্ক এবং যে ব্যারিকেডগুলো দেখছেন এবং সেই ব্যারিকেডের মধ্যেই ব্যারিকেড ঘিরে রাখা হয়েছে যে কোনো এবং এরপর তার পাশাপাশি এই যে সাইক্লোন শেল্টার এবং সেই শেল্টারেও কিন্তু আপা মানে আপাতকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আগে থেকেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন ওড়িশার উচ্চশিক্ষামন্ত্রী উড়িষ্যার মন্ত্রী তিনি আজকে সকালে গিয়েছিলেন ধামারা যে ধামারা ভিতরকণিকা সংলগ্ন যে ধামারা যে ধামারাতেই আজকে রাত্রে ল্যান্ডফল হওয়ার কথা ঘূর্ণিঝড় ডানার সেই জায়গাতে সেই ধামারাতে উড়িষ্যার শিক্ষামন্ত্রী তিনি পরিদর্শনে গিয়েছিলেন এবং তিনি সাধারণ মানুষ তারা তাদের জন্য সরকার কতটা প্রস্তুতি নিয়েছে কতটা সুযোগ সুবিধা তারা পাচ্ছেন গোটা বিষয়টা তিনি খতিয়ে দেখেন এবং কথাবার্তা বলেন স্থানীয় মানুষের সঙ্গে যে এবং আমরা শুনে নেব যে তিনি गोटा विषय परिस्थिति पर उड़ीसा सरकार जीपी है ये ये साढ़े चार, चार हजार से ज्यादा लोगों को इवाक्यूट करके नजदीकी सेल्टर सेंटर में उन लोगों को हम सेफली रखे सर बहुत सारे लोग हैं अपने घर घर छोड़ के नहीं जाना बिल्कुल 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 हम उनको समझा रहे हैं कि देखिए सबसे पहला चीज़ है जान जीवन अगर रहेगा तो घर बारी प्रॉपर्टी ये सब रहेगा अगर जीवन नहीं रहेगा तो कुछ नहीं रहेगा लोग समझ रहे हैं लोग आ रहे हैं और जहाँ जहाँ पे लोग आ, नहीं आ रहे हैं तो हम उनको बोल रहे हैं कि आप आ, ये घर द्वार सब जाने दीजिए इसका जिम्मेदार हम लेते हैं आपको घर बनवा के देंगे आपको प्रधानमंत्री आवास देंगे ये सब देंगे लेकिन आप रुपया चले आइए सर एयर আমরা শুনলাম উড়িষ্যার উচ্চশিক্ষামন্ত্রী কী বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা প্রাণ যদি না থাকে তাহলে তো কিছুই থাকে না কিন্তু তারপরও আমরা যেটা নিয়ে নেশন টাইমে আলোচনা শুরু করেছিলাম প্রাণ তো বাঁচল কিন্তু আফটার এফেক্ট সেই আফটার এফেক্ট আমরা যেটা অভিজ্ঞতা আছে সুন্দরবন থেকে শুরু করে একাধিক জায়গায় যতবার ঝড় এসেছে সামুদ্রিক জলোচ্ছ্বাস এমন হয়েছে নোনা জল ঢুকে পড়েছে চাষের জমিতে দুর্যোগ কেটে গেছে ভাঙা বাড়িঘর আবার জোড়া লেগেছে কিন্তু সেই জমিতে তিন থেকে চার বছর পর্যন্ত চাষ করতে পারেননি সেই জীবিকার সমস্যা যাদের গৃহপালিত গবাদি পশু ভেসে যায় তারা নতুন করে কীভাবে জীবিকা পাবেন এই বিষয়ে কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার আমরা নেশন টাইম এই মুহূর্তে শেষ করছি কিন্তু উড়িষ্যার পাশাপাশি ভয়ঙ্কর একই রকম চিত্র বাংলাতেও হতে পারে বা সেই আশঙ্কা রয়েছে আমাদের নিউজ টাইম সর্বদা বাংলার যে দক্ষিণ দক্ষিণবঙ্গের যে উপকূল পশ্চিম পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণ পরগনা সেইখানে আমাদের নজর থাকবে একাধিক প্রতিনিধি আমাদের রয়েছেন প্রতি মুহূর্তে সেইখানকার আপডেট আমরা দিতে থাকবো আপনাদের আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম